नमस्कार बंधुरा, स्वागत हमारे चैने। आज के हावड़ा शिवपुरे एक अति जाग्रत मनसा मंदिर इतिहास जेखने माँ पूजित हन बाड़ीर मे रूपे से विषय तथ्यवली प्रदान करब। वीडियो तथ्यटी आमार एक जन सबसक्राइबार सूर्य दास प्रदान करेछेन। तथ्यटी तार दादार बाड़ीर अति जाग्रत मनसा मंदिर इतिहास सम्पर्कित तथ्यवली। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য সূর্য দাসকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তার নাম সূর্য দাস, তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। ঘটনাটা তার মাসুদাদার বাড়ি, তিনি থাকেন হাওড়া জেলার শিবপুরে। তার বয়স সবে কুড়ি। একদিন তাদের মেদিনীপুরে তার দাদা ঘুরতে আসেন। তাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটি মনসা মন্দির আছে। মন্দিরের প্রচলিত নাম ভাতারমারি মনসা ঠাকুর। তার দাদা মন্দিরে গিয়ে মাকে দর্শন করে বলেন যে আমার যদি এরকম একটি সুন্দর মন্দির থাকতো তাহলে খুব বড় করে উৎসব করতাম। যথারীতি মন্দির থেকে তারা দুজনেই বাড়িতে ফিরে আসলেন। সেই দিন তার দাদাকে মা স্বয়ং স্বপ্নে জানালো, আমায় তোর ঘরে নিয়ে যাবি বললি, এসে নিয়ে যা। তার দাদা নাকি স্বপ্নে জিজ্ঞাসা করলো, তোমার মন্দির থেকে তোমায় কি করে নিয়ে যাব, তা কি করে সম্ভব? তখন তার দাদাকে মা স্বপ্নে বলল যে আমার মন্দিরে উত্তর দিকে একটি ছবি পাবি, সেইটা নিয়ে বাড়ি চলে যাবি, আর বাড়িতে গিয়ে আমার ছটি মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করবি। তার দাদা স্বপ্নে মাকে বলল, কিন্তু আমার তো আর থাকার জায়গা নেই, তোমার রাখবো কোথায়? মা তখন তার দাদাকে বলল, তুই যেখানে যেমনভাবে থাকবি আমিও তেমনভাবেই থাকব। তার দাদা মায়ের কথা শুনে তাই করল। মন্দিরে উত্তর দিক থেকে ছবি নিয়ে হাওড়া শিবপুরে ফিরে গেলেন। সময়টা আষাঢ় মাস হবে, গিয়ে কারিগর দিয়ে তৈরি হলো মায়ের মূর্তি। বাসস্থানের অভাবে বাকি পাঁচটি মূর্তি হলো ছোট এবং অষ্টধাতুর। দশহরার দিন মায়ের প্রতিষ্ঠা হলো, সালটা 2018। তার নিজের চোখে দেখা দশহরা মনসা পুজোর দিন একটি সাপ এসে মায়ের ঘরের কাছে এসে বসল। সেই দিন থেকেই তার দাদার ওপর মা মনসার ভর হয়। প্রতি শনিবারে হয় মায়ের আদেশে এলাকার এক ভক্ত মাকে প্রতি অমাবস্যায় পায়েসের ভোগ দিয়ে যান। দাদা এখন মায়ের দেওয়া দৈব ওষুধে অনেক মানুষকে ভালো করে দেন, তাই এলাকার মানুষ এখানে নাম দিয়েছে মনসা বাড়ি এবং তার দাদাকে সবাই ছোট ঠাকুর বলে ডাকে। এখনও নাকি শোনা যায় প্রতি বছর দশহরা মনসা পুজোর সময় সাপ আসবেই। দশহরার দিন থেকে 10 দিন উৎসব হয়। দশহরার পরের দিন একাদশী থেকে নামযজ্ঞ আরম্ভ হয় মায়ের চাতালে। দ্বাদশীর দিন মালসা ভোগ হয়, আর দ্বাদশীর পরের দিন থেকে আরম্ভ হয় শীতলা মনসা গান। উৎসব চলে 10 দিন, শেষ দিন হয় অন্নকূট। অনেক ভক্তরা দান করে এই পুজোয়, প্রচুর ভক্তের ভিড় হয়। মা সকলের মানসিক পূর্ণ করেন, সবাই মাকে সোনা রূপো কাপড় দিয়ে পুজো দিয়ে যান। কিন্তু এখনও মায়ের মন্দির হয়নি, মা তার ভক্তের সাথে টালির বাড়িতেই থাকেন। শোনা যায় দাদা যখন বাড়িতে থাকে না, কোনো আত্মীয়ের বাড়িতে যান, মা অভিমান করে রাতে মুকুট খুলে মাটিতে ফেলে দেন। একবার একটি সোনা নাকের চাবি হারিয়ে দিয়েছিল মা নিজেই, আর তার দাদা না থাকলে সারা রাত নাকি মা তার চাতালের ওপর চলাফেরা করে, শোনা যায় মায়ের নূপুরের আওয়াজ। মায়ের নির্দেশে দাদা না থাকলেও তার দরজা বন্ধ করা হয় না, মা সবার মাঝে থাকতে ভালোবাসেন। তাকে ঘর বন্ধ করে রাখলে মা স্বপ্নে বলে দেন। দাদার বাড়িতে মনসা মাকে সবাই দাদার মেয়ে বলেই মনে করে। দাদা ছাড়া মা কারো হাতে পুজো নিয়ে সন্তুষ্ট থাকেন না। দাদা না থাকলে অন্য কেউ, মানে দাদার বাড়ির লোক যদি মাকে কাপড় পরাতে চায়, মা কাপড় পরেন না, আপনা আপনি খুলে যায়। বর্তমানে মায়ের দেওয়া দৈব ওষুধ এখনও দাদা দেন। মায়ের কৃপায় সেই ওষুধে অনেক রোগী ভালো আছেন। অনেক ক্যান্সারের মানুষ বেঁচেছে মায়ের কাছে এসে। আগুনে পুড়ে গেছে, মা তাকেও বাঁচিয়েছে, খুব জাগ্রত এই মা। তবে মায়ের আদেশে মাকে ভাতারমারি মনসা বলা হয় না, মার নাম টেডুবি মনসা বুড়ি। আর দাদার ভালো নাম বললাম না, কারণ সবাই দাদাকে ছোট ঠাকুর বলে ডাকে। ঠিকানা হাওড়া শিবপুর 97 ক্ষেত্র ব্যানার্জি লেন নবান্নের নিকটে। আর একটি কথা, মনসা বাড়িতে দশহরার
প্রধান অনুষ্ঠান ছাড়াও বারো মাসে বারোটা সংক্রান্তির পুজো হয়। শ্রাবণ মাসে নাগপঞ্চমীর দিন মায়ের কাছে বিশেষ অর্ঘ্য পুজো দেওয়া হয়। বছরে একবার মাকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে, যেটা অরন্ধন নামেও আপনারা জানেন। দুর্গাপুজোর কটা দিন মাকে নিজের ঘরের মেয়ের মতন নতুন বস্ত্র পরিয়ে সাজানো হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।